এখন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি 12.1 এর 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটি হচ্ছে ax মাইনাস cy ইকুয়ালস 0 এবং cx মাইনাস ay ইকুয়ালস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমরা প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ জোট প্রদত্ত সমীকরণ জোটটি হচ্ছে ax মাইনাস cy ইকুয়াল 0 cx মাইনাস ay ইকুয়াল c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমরা পূর্বের অঙ্কগুলোর মতোই এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত নির্ণয় করব। আমরা লিখব যে এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত আমরা প্রথম সমীকরণের x এর সহগকে ধরে নিচ্ছি a1 এবং দ্বিতীয় সমীকরণের x এর সহগকে ধরে নিচ্ছি a2। তাহলে এখানে a1 এর মান হচ্ছে a এবং a2 এর মান হচ্ছে দ্বিতীয় সমীকরণে c। তাহলে a বাই c। এবারে y এর সহগদের অনুপাত বের করব। আমরা প্রথম সমীকরণের y এর সহগকে ধরে নিচ্ছি b1, দ্বিতীয় সমীকরণের y এর সহগকে ধরে নিচ্ছি b2। তাহলে প্রথম সমীকরণের y এর সহগ হচ্ছে মাইনাস c, দ্বিতীয় সমীকরণের y এর সহগ হচ্ছে মাইনাস a। মাইনাসে মাইনাসে কাটা গিয়ে থাকবে সি বাই এ। এবারে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সহগদের অনুপাত এবং ওয়াই এর সহগদের অনুপাত সমান নয়, তাহলে ধ্রুবক পদের অনুপাত বের করার প্রয়োজন নেই। আমরা এখানে লিখব যেহেতু এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু। তো যদি এই ধরনের শর্ত হয় তাহলে আমরা জানি যে সেই সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ কিন্তু পরস্পর অনির্ভরশীল। তো সেই জন্য আমরা লিখব যে সুতরাং সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান আছে, সমাধান